অঝরে কাঁদলেন মহেন্দ্র সিং ধোনি। বৃষ্টির কারণে পরিত্যক্ত করা হলো আইপিএল 2023-এর ফাইনাল ম্যাচ। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকায় চেন্নাইকে কাঁদিয়ে ট্রফি নিজেদের করে নিল হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স। দর্শক, গতকাল বৃষ্টির কারণে খেলা বন্ধ রাখে আইপিএল কর্তৃপক্ষ। রিজার্ভ ডে থাকায় আজ রাতে আইপিএল এবারের আসরের ফাইনাল ম্যাচে মাঠে নেমেছিল ধোনির চেন্নাই ও হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স। হাই ভোল্টেজ এই ফাইনাল ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যেও খেলা দেখার আগ্রহ যেন তুঙ্গে। তবে সব যেন এক নিমিশেই ভেস্তে দিল বৃষ্টি, কেননা গতকালের মতোই আজও আহমেদাবাদের আকাশে শুরু হয়েছে ঝুমধারে বৃষ্টি। আর তাই বৃষ্টির কারণে খেলা যদি না হয় তাহলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার কারণে গুজরাট টাইটান্সকে বিজয়ী ঘোষণা করা হবে। এদিকে আজ আগে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় মহেন্দ্র সিং ধোনি। টসে হেরে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম থেকেই চেন্নাইয়ের বোলারদের রীতিমতো নাস্তানাবুদ করে 215 রানের পাহাড় সমান টার্গেট দায়িত্ব। দর্শক, শেষ পর্যন্ত যদি বৃষ্টি থামে তাহলে কে জিতবে আজকের ফাইনাল ম্যাচে? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে।